ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস কিচেনে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকে তোমাদের সাথে আমি কী রান্না শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিয়েছি মান কচু। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে মান কচু। তার জন্য নিয়ে নিয়েছি কিছু পরিমাণে চিংড়ি মাছ, সেটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি 5 থেকে 10 মিনিট মতো। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছ মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি একটা ভাজবো না, হালকা করে ভেজে একটা পাত্রে তুলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করে চিংড়ি মাছটা ফ্রাই করে নিয়েছি। খুব বেশি পরিমাণে বড় চিংড়ি মাছ নিইনি, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তারপর সেই তেলেই আমি ফোড়ন হিসেবে অ্যাড করেছি কাঁচা লঙ্কা 2 আর গোটা জিরে। ভালো করে ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর আমি মানটাকে কুড়িয়ে নিয়েছি। আজকে বাটা করিনি, কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নেওয়া মানটা ভালো করে তেলের ভেতর দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে ড্রাই স্পাইসেসগুলো নিয়ে নিয়েছি, সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, নুন আর চিংড়ি মাছ। এবার দেখো বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে তেলে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আমি অ্যাড করে দেবো সমস্ত ড্রাই স্পাইসেসগুলো। ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাগুলো সব ড্রাই স্পাইসেসগুলো সব মানের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। তারপর ভালো করে নাড়াচাড়া করার পর আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি। এরপর হলো ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে যতক্ষণ আর তেলটা রিলিজ করছে, কালারটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে। দেখো বন্ধুরা, অয়েলটা কিন্তু একদম রিলিজ করে গেছে, কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমার প্রায় শেষ হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মান কচু। তো চলো বন্ধুরা, এটা আর একটু নাড়াচাড়া করে আমি সার্ভ করে দেব। তাহলে রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মান কচু। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, রেডি টু চিংড়ি মাছ দিয়ে মান কচু। তোমাদের যদি এরকম রেসিপি আরও অনেক দেখতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর এভাবেই আমার পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা।